নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঢাকায় মোরগ পোলাও বা চিকেন পোলাওয়ের রেসিপি শেয়ার করব। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মোরগ পোলাওয়ের এই প্রিপারেশনটি। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় পিস নিতে হবে, আর এটার দু সাইডটা এরকমভাবে ছুরির সাহায্যে একটু চিরে নিতে হবে। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দিলাম টক দই, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা। মাংসতে যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণ নুন, আর একটু সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার এখানে আমি বাসমতি চাল নিয়েছি। এই চালটা আমি 3 থেকে 4 বার জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার এই চালটার থেকে আমি এই জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরানোর জন্য এরকম একটা স্ট্রেনার ব্যবহার করতে হবে। এরকম একটা স্ট্রেনারের সাহায্যে এই চালের পুরো জলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। চালের পুরো জলটা ভালোভাবে ঝরে গেছে। এবার আমি এরকম একটা বড় থালার মধ্যে এই চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে পুরো থালার মধ্যে ভালোভাবে এটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এবার এই চালটা শুকিয়ে নিতে হবে। এবার এখানে আমি আগে থেকে সাদা তেলটা গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আমি আগে থেকে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ডিমটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এটাতে বাদামি রং ধরে গেলে এবার ডিমটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোলমরিচ, শাহমরিচ। এই ফোড়নগুলো দিয়ে এটা 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা গোলাপি রং ধরা পর্যন্ত এটা ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট মতো এটা কষে নেব, আর কষে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। এটা থেকে যেহেতু সেভাবে জল ছেড়ে আসে না, তাই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে কিন্তু মাংসটা কড়ার গায়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এবার 15-20 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জায়ফল আর জৈত্রী। জায়ফল আর জৈত্রীটা সামান্য থেতো করে নিতে হবে। এবার এটা দেওয়ার পর 5 মিনিট মতো লো ফ্লেমে এটা আবার কষে নেব। 5 মিনিট কষে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এভাবে রেখে দেব। এবার এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি আগে থেকেই সাদা তেল দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার তেল আর ঘিটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গোলাপি রং ধরা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম গোলাপি রং ধরে যাবে, তখন এবার এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর 8 থেকে 10 মিনিট এটা নেড়ে নেব, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে।
8 থেকে 10 মিনিট পর যখন চালটা ভালোমতো ভাজা হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটা আরো 5 মিনিটের জন্য এটা নেড়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে আর চালটাও কিন্তু সমানেই নেড়ে যেতে হবে। এভাবে চালটা মিনিট পাঁচেক নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার আগে বেশ ভালোমতো গরম করে নিতে হবে আর যতটা পরিমাণ চাল ব্যবহার করবেন ঠিক তার ডাবল পরিমাণ জল ব্যবহার করতে হবে। এবার জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে এই ভাতটার জন্য যতটা পরিমাণ নুন লাগবে ততটা নুন দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা হতে দেব। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে আবারও একবার নেড়ে নিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি কষে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। এই সমস্তগুলো দিয়ে এটা এবার আলতো হাতে নেড়ে নেব। এটা খুব আলতোভাবে নাড়তে হবে এবং নিচের পোর্শনের ভাতটা ওপরের দিকে নিয়ে আসতে হবে আর ওপরের ভাতটা নিচের পোর্শনে করে দিতে হবে। এভাবে করলে দেখবেন পোলাওটা খুব ঝরঝরে হবে আর খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার এটাকে ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটা দমে বসিয়ে রাখব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার ঢাকাটা খুলে এটা আবারও আলতো হাতে নেড়ে নেব অর্থাৎ আবারও নিচের পোর্শনের ভাতটা আমি ওপরের দিকে করে দেব। যে কোনো পোলাও রান্নার সময় যদি এভাবে নিচের পোর্শনটা ওপরের দিকে করে দেন তাহলে দেখবেন যে কোনো পোলাওই খুব ঝরঝরে তৈরি হয়েছে। এবার আধ ঘন্টা পর ঢাকাটা খুলে আবারও আমি এটা একবার আলতো হাতে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব ঝরঝরে তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে সার্ভ করব। ঢাকায় মোরগ পোলাও বা ঢাকায় চিকেন পোলাও শুধুমাত্র স্যালাড বা রায়তা সহযোগে খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন ঢাকায় মোরগ পোলাও বা চিকেন পোলাওয়ের এই প্রিপারেশনটি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।